নাতিচুর চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা জেক্সপো প্রিপারেশন সম্পর্কে বিস্তারিত জানব, যে জেক্সপো প্রিপারেশনটা কেন নেওয়া জরুরি এবং কিভাবে তোমরা সেই প্রিপারেশনটা নেবে ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো যারা জেক্সপো দেবে বলে ঠিক করেছো বা পলিটেকনিকে পড়বে বলে ঠিক করেছো, তারা ভিডিওটা ভালো করে দেখো। তো এই বিষয়টা জানার পূর্বে, জেক্সপো প্রিপারেশনের পূর্বে জেক্সপোর কম্পিটিশনটা একটু জানা দরকার। দেখো, কম্পিটিশন বলতে এখন এখন কিন্তু কম্পিটিশন একদিক থেকে খুবই কম। যদি বলা হয় যে সরকারি কলেজ পাওয়ার জন্য, হ্যাঁ, শুধুমাত্র সরকারি কলেজ পাওয়ার জন্য কিন্তু কোনো কম্পিটিশন নেই। কেননা লাস্ট ইয়ার জেক্সপো পরীক্ষা দিয়েছে 38,000 স্টুডেন্ট। তার মধ্যে এখন এদিকে যে কলেজের যে ভ্যাকেন্সি, সরকারি কলেজের যে সিট, সেটা মোটামুটি 20,000 পার হয়ে যায়, যার ফলে প্রায় 30,000 পর্যন্ত র্যাঙ্ক করলেও এটাও সরকারি কলেজ পেয়ে যায়। তো যার ফলে এই দিক থেকে দেখতে গেলে কম্পিটিশন খুবই কম। তুমি একদম মোটামুটি নাম্বার পেলেই তুমি সরকারি কলেজ পাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কম্পিটিশনটা অন্য জায়গায়, এখন কম্পিটিশনটা অন্য জায়গায়। এখন যুগের পরিবর্তন হয়েছে, দিনের পরিবর্তন হয়েছে। সরকারি কলেজ পাওয়াটাই শুধু মেন টার্গেট হওয়াটা জরুরি নয়। সরকারি কলেজের মধ্যেও ভালো কলেজ তো পেতেই হবে, তার পাশাপাশি ভালো ট্রেড নিতে হবে। এখন লড়াইটা হয় ট্রেড নিয়ে। কাউন্সিলিংয়ের সময় যেটা দেখা যায় যে ইলেকট্রিক্যালের ডিমান্ড সবথেকে বেশি, কম্পিউটার সায়েন্সের ডিমান্ড বেশি, মেকানিক্যালের ডিমান্ড বেশি, তো এই সমস্ত ট্রেডগুলো পেতে গেলে একটা ভালো র্যাঙ্ক করা জরুরি। তুমি যদি হাজারের মধ্যে র্যাঙ্ক করে পেলো, তাহলে এই সমস্ত ট্রেড পাওয়াটা এবং একটা ভালো কলেজে পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে তোমার জন্য। যার ফলে তোমাকে পড়তে হবে, জেক্সপো প্রিপারেশনটা নিতে হবে তোমার একটা ভালো কলেজ পাওয়ার জন্য। যত ভালো প্রিপারেশন নেবে তত ভালো কলেজে যেতে পারবে, তত পপুলার ব্রাঞ্চ বা মোস্ট ডিমান্ডেড ব্রাঞ্চটাকে পেতে পারবে তোমরা। বর্তমানে যে কথাটা বললাম, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, এইগুলো ডিমান্ড বেশি। তো এখন কম্পিটিশনের ধরনটা চেঞ্জ হয়েছে। আগে কম্পিটিশন ছিল যে একটা সরকারি কলেজ পেলেই হলো, আর এখন কম্পিটিশন হচ্ছে একটা ভালো কলেজ পাওয়া এবং ভালো ট্রেড পাওয়া। তো যার ফলে জেক্সপোতে একটা ভালো নাম্বার তোলাটা জরুরি, ভালো র্যাঙ্ক করাটা জরুরি তোমার জন্য। এখন আরেকটা বিষয় আসে যে ভালো কলেজ আবার কি কি, হ্যাঁ, সরকারি কলেজ মানে সবই সমান, কিন্তু এটা কিন্তু নয়। বর্তমানেই এটা কিন্তু নয়, বর্তমানে সব সরকারি কলেজ এক নয়। যে সমস্ত কলেজ নতুন হয়েছে সেই সমস্ত কলেজ এখন সব বিষয়ের টিচার ঠিক মতো নয়, সব ক্লাস ঠিক মতো হয় না, সব ল্যাব টেস্টগুলো ঠিক মতো হয় না, ওয়ার্কশপ ঠিক মতো হয় না, যার ফলে সেই সমস্ত কলেজে গেলে তোমাদের পড়াশোনার মধ্যে একটা ঘাটতি থেকে যায়। তার পাশাপাশি যে প্লেসমেন্ট বা ক্যাম্পাসিংয়ের যে ব্যাপারটা থাকে সেটা সব কলেজে ভালো থাকে না। সেটা কিন্তু কলেজের যে প্লেসমেন্ট অফিসার বা ক্যাম্পাসিংয়ের যে অফিসার তার উপর ডিপেন্ড করে। সেই যে অফিসার বা সেই যে টিচার, তিনি কোম্পানির সাথে কতটা যোগাযোগ রাখছেন, তিনি কতটা চেষ্টা করছেন, তার উপর ডিপেন্ড করে যে সেই কলেজের স্টুডেন্টরা কতটা চাকরি পাবে। তো আর একটা প্রশ্ন অনেকের মনে থাকতে পারে যে পলিটেকনিক ডিপ্লোমা ডিগ্রি তো সমান, তো কলেজ অনুযায়ী কেন কম বেশি হতে পারে? দেখো, হ্যাঁ, কলেজের ব্যাপার একটু থাকবে, ইনডাইরেক্টলি কলেজের উপর নির্ভর করছে যে তোমার মধ্যে কী আছে। অবশ্যই কোনো কোম্পানি শুধু কলেজের নাম শুনে তোমাকে চাকরিতে নেবে না, যে তুমি এই কলেজে পড়েছো মানে চাকরি দিয়ে দিলাম, এই ছেলেটা যাদবপুরে পড়েছে একে চাকরি দিয়ে দাও, এরকম হতে পারে না। সে অবশ্যই ইন্টারভিউ তোমাকে বাজিয়ে নেবে সেই কোম্পানি তোমাকে, তার জন্য তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, সেটা পরের কথা। তো এখন যে মূল বিষয়টা, জেক্সপো পরীক্ষাটাই ভালো নাম্বার তোলাটা জরুরি, ভালো র্যাঙ্ক করাটা জরুরি। যত ভালো র্যাঙ্ক করবে তত ভালো কলেজে তুমি যেতে পারবে, যার কারণে এই পরীক্ষাটা তোমাকে তোমার সম্পূর্ণ ভবিষ্যতের চাবিকাঠি বলা যেতে পারে। এই পরীক্ষাটার উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে, তোমার ভবিষ্যৎটা কোন দিকে যাবে। তো এখন এই জেক্সপো প্রিপারেশন এই সম্পর্কে একটু বলা যাক। যেটা হচ্ছে যে তোমরা জানো, অলরেডি জেনেছো যে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে জেক্সপো। লাস্ট ইয়ারে যেটা হয়েছে 100 নম্বর পরীক্ষা, সেখানে 20-40 নম্বর অঙ্ক, 20 নম্বর ফিজিক্স এবং 20 নম্বর কেমিস্ট্রি, আর এছাড়াও নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে যে গত বছর থেকে অ্যাপটিচিউড এবং ইংলিশ 10-10 করে। তো এখন এই সাবজেক্টগুলোর মধ্যে তোমরা নাম্বার দেখেই বুঝতে পারছো যে অঙ্কের গুরুত্বটা সবথেকে বেশি, ম্যাথামেটিক্সে তোমাদের জোর সবথেকে বেশি দিতে হবে। তাছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি, এই ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের 80 নম্বর, আর বাকি যে দুটো সাবজেক্ট থাকছে ইংলিশ এবং অ্যাপটিচিউড, এই সম্পর্কে একটু বলি যে অ্যাপটিচিউডের যে বিশেষ কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, যে গত বছরে বা তার আগের বিভিন্ন বছরে দেখা গেছে, সেই চ্যাপ্টারগুলো ভালো করে করলেই হবে। যেমন ধরো নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী যেটা বাংলায় বলে, মিসিং নাম্বার, ত্রিভুজের কাউন্টিং, কোডিং ডিকোডিং,
হ্যাঁ, ব্লাড রিলেশন ইত্যাদি চ্যাপ্টার থেকে যে আপনি যে প্রশ্নগুলো আসে সেইগুলো যেগুলো এসছে সেই ধরনের প্রশ্নগুলো সলভ করলেই তোমরা হবে। খুব বেশি টাইম দেওয়া কিন্তু অ্যাপটিচিউডের জন্য বেশি টাইম দেওয়া ঠিক হবে না, কারণ এর নাম্বারটা খুব কম। অপরদিকে যে ইংলিশ সাবজেক্টটা আছে, ইংলিশ সাবজেক্টটা এমনই যেটা তুমি রাতারাতি পড়ে তুমি কিছু করতে পারবে না, মানে যে এক সপ্তাহ রাতারাতি যে নাও বলি যে এক সপ্তাহ যদি একটা না পড়ো তবু খুব একটা কাজ হবে না, যদি তোমার বেস ঠিক না থাকে। তুমি যদি ছোটোবেলা থেকে ইংলিশ ভালোভাবে পড়ে থাকো, গ্রামারের রুলগুলো ভালোভাবে জেনে থাকো, তাহলে ইংলিশ এমনিতেই তুমি পারবে, যতটুকু পারার এমনিতেই পারবে, না পারলে পারবে না। এই জন্য আমি যেটা বলবো, ইংলিশে খুব একটা বেশি টাইম দেওয়া দরকার নেই, তবে এমসিকিউ প্রশ্ন যতগুলো পাবে প্র্যাকটিস করতে পারো, অসুবিধা নেই। এখন যে মেন বিষয়টা সেটা হচ্ছে অঙ্কের, অঙ্কের ভিত্তিটা তোমাদের মধ্যে অনেকেরই আছে এখন, অঙ্কের ভিডিওতে ভিউ দেখেই বলে যায়। হ্যাঁ, তো ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে ম্যাথের মধ্যে ম্যাথের মানে ভিডিওতে ভিউটা সবথেকে কম আসে, অন্যদিকে ফিজিক্স কেমিস্ট্রি এটা কিন্তু অনেকে দেখছে, কিন্তু ম্যাথটা আমি যেটা বলবো ম্যাথটাকে একটু গুরুত্ব দিতে হবে, ম্যাথটা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমরা বই কিনতে পারো, হ্যাঁ বই কেনাটা জরুরি। হ্যাঁ, বইয়ের ব্যাপারটা বলি, বইয়ের ব্যাপার বললে একটা সন্দেহ সবার মধ্যে থেকে যায় যে জেক্সপো তো হবে মাধ্যমিক সিলেবাসে, তাহলে বই বা কী কিনবো, তাহলে মাধ্যমিকের যে ভৌতবিজ্ঞান বইটা পড়বো আর ম্যাথ বই পড়বো তাহলে হয়ে যাবে, এরকম কিন্তু নয়। এভাবে পড়ে তুমি কিছু করতে পারবে না, মানে কোনো কিছুই কমন পাবে না, কোনো প্রশ্নই মাধ্যমিকের টেস্ট পেপার থেকে বলো বা এ থেকে ডাইরেক্ট সেরকমভাবে কমন আসে না। ওই ফিজিক্যাল সায়েন্সে দু একটা আসতে পারে, অঙ্কের তো সেরকম কমন আসে না, এই জন্য তোমাদের বই জরুরি। বই যদি নাও নিতে পারো, তোমাদের ক্ষেত্রে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ গত 3 বছর 4 বছর বা 5 বছর, হ্যাঁ তিন বার গত বলতে 2019 লাস্ট প্রশ্ন তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, 2019 প্রশ্ন পাবে। 2022 সালে কিন্তু প্রশ্ন দেয়নি, পরীক্ষা হলে জেক্সপো প্রশ্ন নিয়ে নিয়েছিল, যার ফলে কারো কাছে সেই প্রশ্ন নেই। অবশ্য আমরা কিছু কালেকশন করেছিলাম মেমোরি থেকে, স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে এসে বলেছিলো, তাদের একটা কালেকশন একটা ভিডিও আছে, তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে 2022 যেটা লেটেস্ট পরীক্ষা সেখানে যে 100 প্রশ্ন ছিল তার মধ্যে আমরা 56 প্রশ্ন কালেক্ট করতে পেরেছিলাম। তো সেই 56 প্রশ্ন দেখেও তোমরা অনেকটা আইডিয়া করতে পারবে যে লাস্ট ইয়ার প্রশ্ন কীভাবে কীরকম এসেছিলো, কোন সাবজেক্ট থেকে প্রশ্ন কী ধরনের এসেছিলো। আর এছাড়াও এর আগের 2 বছর যে 2020 এবং 2021 পরীক্ষা হয়নি, হ্যাঁ তারপর 2019 লাস্ট জেক্সপো হয়েছে, মানে 2019 প্রশ্ন বা 2018-17 এই সমস্ত ইয়ারের প্রশ্নগুলো তোমরা দেখবে, সেখানে দেখে তোমরা বুঝতে নিজেরাই বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন বেশি আসছে, সেই ধরনের প্রশ্নগুলো তোমরা বেশি প্র্যাকটিস করবে। ওকে, এর বইয়ের কথাই যখনই আসলো তখন বইটাও একটু অনেকে জিজ্ঞাসা করবে যে কোন বই কিনবে। দেখো, বই বর্তমানে বাজারে কিন্তু ঠিকমতো অ্যাভেলেবেল নয়। হ্যাঁ, কিছু বই যেমন মোটামুটি এখন হয়তো রায় মার্টিনটা হয়তো এখন পাওয়া যেতে পারে, এছাড়াও তোমাদের ছায়া প্রকাশনী বই যেটা ওইটাও যথেষ্ট ভালো বই, হ্যাঁ সাঁতরা প্রকাশনী বইটাও যথেষ্ট ভালো বই, এই বইগুলো তোমরা নিতে পারো। তো এই বই যদি পেয়ে যাও তো প্রতিটা বইয়েই মোটামুটি 10 বছরের প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই সালের প্রশ্নগুলোকে আগে দেখো, কোনো চ্যাপ্টার পড়ার আগে সেই চ্যাপ্টার থেকে সেই সালের প্রশ্নগুলো আগে দেখো। রায় মার্টিন বইটা এই দিক থেকে ভালো, যেটা এখানে যেটা করেছে যে চ্যাপ্টারের প্রশ্ন সালের প্রশ্নই, কিন্তু যে চ্যাপ্টার প্রশ্ন সেই চ্যাপ্টারের মধ্যে দিয়ে দিয়েছে এবং পাশে লিখে দিয়েছে যে এটা 2019 সালে এসছে, এটা 2018 সালে এসছে। তাহলে যখন একটা চ্যাপ্টারের প্রতি তুমি কনসেন্ট্রেট করবে তুমি বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্ন আসতে পারে, তো সেই পোর্শনগুলোকে ভালো করে কভার করো। কিন্তু বইগুলো থেকে হয় অনেক অফ টপিক দেওয়া থাকে, এমন কিছু টপিক দেওয়া থাকে যেগুলো পরীক্ষার ঠিকমতো আসে না, তো সেগুলো পড়ে টাইম লস করে লাভ নেই। তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখো, আর প্রথমে যে টেক্সটগুলো দেওয়া থাকে, যে কনসেপ্টগুলো দেওয়া থাকে, ডেফিনেশন বা সূত্র যেগুলো দেওয়া থাকে সেগুলো একটু পড়ে নিয়ে তারপর তোমরা মক টেস্ট সেটগুলো প্র্যাকটিস করতে পারবে। সমস্ত বইয়েই মক টেস্টের সেট থাকবে, তো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো ওভারঅল বলতে গেলে যে সবথেকে জরুরি যেটা সেটা হচ্ছে পড়াশোনা, এবং 2 নম্বর যেটা জরুরি সেটা হচ্ছে পড়াশোনা করা। তো পড়াশোনা করতে হবে তোমাদের বেশি করে, তো ভালো প্রিপারেশনের জন্য মেন যেটা জরুরি সেটা হচ্ছে তোমাকে টাইম দিতে হবে, দিনে অন্তত 2 ঘন্টা করে টাইম দিতে হবে তোমাকে এই পরীক্ষাটার জন্য। তো এই জেক্সপো পরীক্ষার যে স্টুডেন্ট তোমরা আছো এখানে, তার মধ্যে বেশিরভাগ কী হচ্ছে, কেউ উচ্চ মাধ্যমিক দেবে, সায়েন্স থেকে হতে পারে, আর্টস থেকে হতে পারে, ভোকেশনাল থেকে হতে পারে, কেউ বা ক্লাস 11 স্টুডেন্ট, কেউ বা ক্লাস 10 স্টুডেন্ট, ক্লাস 10 স্টুডেন্ট খুব কমই থাকে, তো কেউ বা কলেজ পড়ছে, তো বেশিরভাগ ক্ষেত্রে কী হয় তারা অন্য কোনো পড়াশোনার সাথে জড়িত, তো তার মধ্যে থেকেও তোমাদের সময় বার করে কিন্তু পড়তে হবে।
একটা ভালো করে পড়তে হবে, তাহলে একটা ভালো পড়লে কিন্তু জেক্সপোর নাম্বার তোলাটা খুবই সহজ, জেক্সপোর প্রশ্ন খুব একটা টাফ হচ্ছে না আজকাল। আর যারা বই কিনবে না, বই কিনতে পারছো না বা বই পাচ্ছ না, তাদের জন্য রায়মার্টিনের একটা, রায়মার্টিনের যে এবছর যে জেক্সপোর ক্র্যাকার যে বইটা, তার একটা পিডিএফ ভার্সন আছে, তো সেই পিডিএফ ভার্সনটা তোমরা ডাউনলোড করতে পারো, খুব কম খরচে হয়ে যাবে তোমাদের। তো সেখান থেকেও তোমরা যদি পিডিএফে কমফোর্টেবল হও তো সেটা তোমরা নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে আমরা আসবো, তো সেখানে তোমাদের সাথে দেখা হবে। এবং একটাই রিকোয়েস্ট যে ভিডিওগুলো ভালো করে দেখো, ভিডিওতে ক্লিক করলে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যদি ভিডিও দেখার ইচ্ছা না থাকে ক্লিক করো না, এটা হচ্ছে ব্যাপার। যে ভিডিওতে ক্লিক করে দু সেকেন্ড দেখে ছেড়ে দিলাম এই জিনিসটা যেন করো না, এটা একটা বিশেষ রিকোয়েস্ট। আর তোমাদের জন্যই কাজ করছি, তোমাদের জন্যই ক্লাস করাচ্ছি জেক্সপোর, আমার সঙ্গে থাকো তাহলেই অনেক প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে, সম্পূর্ণ ফ্রিতেই সব কিছু পাচ্ছ। তো এখন মেন তোমাদের একটু অ্যাটেন্টিভ হতে হবে, ভিডিও নিয়মিত দেখতে হবে, যার ফলে তোমাদের পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক সাজেস্টেড ভিডিওতেই চলে আসবে, তোমাদের নোটিফিকেশনও দরকার হবে না। তো সেই জিনিসটা জরুরি, তোমাদের সঙ্গে থাকাটা জরুরি। আর নতুন যারা এসে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমরা অনেকেই ভিডিও দেখছো যারা সাবস্ক্রাইব করছো না, এই জন্য নতুন যারা আছো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটু লাইক করে দিও। এইগুলো কিন্তু এই সাবস্ক্রিপশন, এই লাইক, এইগুলাই কিন্তু ভিডিও বানানোর উৎসাহ। ইউটিউব থেকে, ইউটিউব অ্যাডসেন্স থেকে কিছু আসে না, কোনো টাকাও সেরকমভাবে আসে না। তোমাদের এই যে লাইক করা, কমেন্ট করা, তোমরা যে কমেন্টগুলো করো, এইগুলো দেখেই আমরা উৎসাহিত হয়ে আরেকটা ভিডিও বানাই। তো এইভাবেই চলে, তো সঙ্গে থেকো, আশা করি উপকৃত হবে সবসময়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।